সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এসডি হোমিও সদনের আয়োজনে আজকে সফলতা প্রমাণ সহ লাইভ অনুষ্ঠানটি। আপনাদের সাথে আছি সঞ্চালনে আমি ডাক্তার ইতি চৌধুরী মম। আমাদের আজকের আলোচনার বিষয় চর্মরোগ, আঁচিল ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য আমাদের সাথে প্রতিবারের মতোই রয়েছেন একজন দক্ষ, অভিজ্ঞ, সুনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক, আমাদের সবার প্রিয় সদ্য এ আলম হোসাইনি স্যার। আঁচিল, এই শব্দটি সবারই খুবই পরিচিত, কম বেশি অনেকের মধ্যে এই সমস্যাটি দেখা যায়। অনেকে বিভিন্ন চিকিৎসা গ্রহণ করে থাকেন, কিছুদিন হয়তো রোগী ভালো থাকে, আবার দেখা গেছে কিছু অনেকদিন পর আবার সে আঁচিলটা দেখা দেয়। তাই রোগীর ভিতর একটা ভ্রান্ত ধারণা জন্মায় যে আঁচিলের মতো এই সমস্যাটি মনে হয় সমূলে নির্মূল করা সম্ভব নয়। হ্যাঁ দর্শক, আপনাদের এই ভ্রান্ত ধারণা দূর করার জন্যই আমরা আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে একটি সফল রোগীর প্রমাণসহ হাজির হয়েছি আপনাদের জন্য। চলুন আর দেরি না করে আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে চলে যাই। আজকের এই লাইভ অনুষ্ঠানে চর্মরোগ আঁচিল ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার জন্য এবং প্রথমে একটি সফল রোগীর প্রমাণ দেখার জন্য। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়া আলাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আঁচিল এই সমস্যাটি তো খুবই কমন একটি সমস্যা। অনেকে মনে করে থাকেন যে আঁচিলের মতো এই সমস্যাটি মনে সমূলে নির্মূল করা সম্ভব নয়। তাই স্যার, আমরা আমাদের আজকে লাইভ অনুষ্ঠানে দেখতে চাই যে আঁচিলের মতো এই চর্মরোগটি কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সমূলে নির্মূল করা সম্ভব হয়েছে, যদি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতেন। ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী। এখন মানুষ প্রমাণে বিশ্বাসী, প্রমাণ দেখতে চায়। আজকের লাইভে আমাদের নামটাই হয়েছে যে প্রমাণ সহ লাইভ, সফল চিকিৎসার প্রমাণ সহ লাইভ। তাহলে অবশ্যই আমাদেরকে প্রমাণ দেখাতে হবে, তো আগে প্রমাণটা দেখাই তারপর কথা বলি। অদ্ভুত আকারের আঁচিল দেখতে পাচ্ছেন, আঁচিলটি কাঁচা ও হালকা ভেজা। উল্লেখ্য যে এ ধরনের আঁচিল সাধারণত কন্ডিলোমেটা নামে পুরুষ ও স্ত্রী লোকের বাহ্য জননাঙ্গে হতে দেখা যায়। অপচিকিৎসায় এ ধরনের আঁচিল থেকে ক্যান্সারও হতে পারে, তাই সচেতন হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এ রোগী এসডি হোমিও সদন থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং হোমিওপ্যাথির সাফল্য প্রমাণিত হয়েছে। জাকির হোসেন নামে এ রোগীর হাতের তালু ও আঙ্গুল হতে চামড়া উঠে স্থানে স্থানে ফাটা, ক্ষত ও প্রদাহিত অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন তিনি এসডি হোমিও সদন থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং হোমিওপ্যাথির সাফল্য প্রমাণিত হয়েছে। সাইদুল ইসলাম নামে এ রোগীর উভয় হাতের আঙ্গুলে 5 বছরের পুরাতন বড় বড় আঁচিল দেখতে পাচ্ছেন। উল্লেখ্য যে আপনারা যা দেখছেন তা চিকিৎসা শুরুর 1 মাস পরের ভিডিও। রোগী প্রথম যখন আসে তখন আঁচিল সমূহ আরো ধারালো ও খসখসে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন তিনি এসডি হোমিও সদন থেকে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়েছেন এবং হোমিওপ্যাথির সাফল্য প্রমাণিত হয়েছে। রবিন নামে এ শিশুর জি আঁচিলগুলো তো দেখালাম, আঁচিল আরোগ্য হয়েছে এবং আঁচিল আরোগ্য করার ক্ষেত্রে হোমিওপ্যাথি সেরা। এবং হোমিওপ্যাথিতে আপনারা দেখেছেন যে দুজনের ছবি আমি দেখিয়েছি ভিডিও, প্রত্যেকের দাগ, সামান্য দাগ ছিল
কিন্তু চিকিৎসা শেষে অর্থাৎ দেখা 6 মাস পরে এই এই দাগে দাগটাও অবশিষ্ট থাকবে না। এভাবে সমূলে নির্মূল করার যোগ্যতা একমাত্র হোমিওপ্যাথিতেই আছে, অন্য কোনো পেথিতে সমূলে নির্মূল হয় না। জি ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী। ধন্যবাদ স্যার। হ্যাঁ সত্যি স্যার, আজকে রোগীদের যে ভ্রান্ত ধারণা যে আসলে আঁচিল সম্পূর্ণভাবে সমূলে নির্মূল হয় না, আপনার সফলতার প্রমাণ দেখে কিন্তু সেটা অনেকেই বুঝতে পারলো যে আসলে সঠিক চিকিৎসা পদ্ধতি যদি গ্রহণ করা হয় হোমিওপ্যাথিতে তাহলে সম্ভব আঁচিলের মতো এই চর্মরোগটিও সম্পূর্ণ সমূলে নির্মূল করা। অবশ্যই সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে একজন দক্ষ ডাক্তারের কাছে এসে। স্যার আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। স্যার আমরা তো দেখলাম কিভাবে যে আঁচিল হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে আরোগ্য হয়েছে হোমিওপ্যাথির মাধ্যমে, এখন স্যার আমরা জানবো আসলে আঁচিলটা কি, এই বিষয়ে যদি কিছু বলতেন আজকে লাইভ অনুষ্ঠানে। হ্যাঁ, আঁচিল মূলত একরকম ছোট টিউমার, অর্থাৎ শরীরের যে কোনো গ্রোথ বা আমাদের কোষগুলো যদি ওভার গ্রোথ হয়, আমাদের কোষগুলো জেনেটিক ভাবে যেভাবে বিন্যস্ত আছে, যেমন আমাদের আঙ্গুলের মাথায় এভাবে গোল হইলো, তাই না? কোনো কারণে যদি আঙ্গুলের মাথা কোনো একটা জায়গায় কেটে যায়, একটা সময় পরে ভরাট হয়ে গোলই হবে, কারণ এখানকার কোষগুলো এভাবে জিনোম কোড দিয়ে এভাবে এটা বিন্যস্ত, এভাবে সাজানো। তো এই কোষগুলো যদি তার সাজানো এবং বিন্যস্ত জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে সে যদি ওভার গ্রোথ হতে শুরু করে, অর্থাৎ সে তার নির্দিষ্ট স্থানে যেভাবে থাকা দরকার সেভাবে না থেকে একটা জায়গায় 2টা, তারপর 3টা, তারপর 5টা, তারপর 50টা, তারপর 50,000, 50 লক্ষ, এভাবে কোষগুলো তৈরি হতে হতে একটা একটা পিণ্ডের মতো যদি তৈরি হয়, সেটা যদি বিশাল আকারের হয় তাহলে আমরা বলি টিউমার। দেখতে দেখার ভিত্তিতে অর্থাৎ আঁচিলের একটা শেপ রয়েছে, তো ওই শেপ যদি ছোট ছোট হয় এবং উপরের পাটটা যদি ধারালো হয়, সূচালো হয়, তারপর অনেকটা আছে ত্বকের সাথে মিলানো থাকে, কিন্তু দেখতে একটু উঁচু উঁচু ভাব এমনটা যদি থাকে, তাহলে এটাকে আমরা আঁচিল বলি। আঁচিল প্রধানত হিউম্যান পেপিলোমা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে, এটাকে ইংলিশে সংক্ষেপে আমরা বলি HPV। HPV মানে হলো হিউম্যান পেপিলোমা ভাইরাস। এই ভাইরাস সংক্রমণ হলেই কোষগুলো কে বলে তার সঠিক বিন্যাসে থাকতে পারে না, কোষগুলো ওভার গ্রোথ হতে থাকে। এবং এই রোগটা অর্থাৎ আঁচিলটা শরীরের যে কোনো স্থানে হতে পারে, এবং এইটা থেকে এটার পরবর্তী স্টেজে ক্যান্সারও হয়ে যেতে পারে। কিছু আঁচিল আছে বিনাইন, কিছু আঁচিল আছে মেলিগন্যান্ট। তো যে আঁচিলগুলো বিনাইন সেগুলো কখনো ক্যান্সার হয় না, তবে এই আঁচিলগুলোকে যদি বারবার অত্যাচারিত করা হয় বা অত্যাচার করা হয়, অর্থাৎ বারবার কেটে ফেলা হয় বা রেডিওথেরাপি দিয়ে বা রেডিয়েশন দিয়ে এই আঁচিলগুলোকে বারবার রিমুভ করা হয়, রিমুভ করার পরে আবার ফিরে আসে, হ্যাঁ আবার রিমুভ করলেন আবার এটা দেখা দেয়, এইভাবে বারবার যখন এই আঁচিলগুলোকে অত্যাচার করা হয় এই রেডিয়েশনের কুফলে বা এটাকে রিমুভ করার বা সাপ্রেস করার কুফলে রোগীর মধ্যে ক্যান্সার বা এই ধরনের জটিল রোগ তৈরি হতে পারে। ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী। ধন্যবাদ স্যার। স্যার আমার পরবর্তী প্রশ্ন, আমরা তো আঁচিল সম্পর্কে জানলাম, আচ্ছা এই আঁচিলটা হওয়ার কারণ কি স্যার, এই বিষয়ে কিছু বলেন স্যার আমাদের। হ্যাঁ ধন্যবাদ। আঁচিল হওয়ার কারণ আমি অলরেডি বলে ফেলেছি, সেটা হলো যে হিউম্যান পেপিলোমা ভাইরাস নামে একরকম ভাইরাস আছে, সেই ভাইরাস সংক্রমণ হলে আঁচিলের উৎপন্ন হয়। আবার বলতেছি হিউম্যান পেপিলোমা ভাইরাস HPV, এটা যদি সংক্রমণ হয় শরীরের কোনো একটা জায়গাতে তাহলে আঁচিল হয়। এটা সংক্রমণ হয় কি করে? এটা আমাদের শরীরের ছোট ছোট ফাটা ফাটা জায়গা যেগুলো আছে, বিশেষ করে কোনো জায়গা যদি চিকন ছোট করে ফেটে যায় সেটার ভিতর দিয়ে এটা হতে পারে, মানে এই ভাইরাসটা সংক্রমিত হতে পারে।
তারপর আঁচিল আঁচিল সৃষ্টির জন্য যে যার আঁচিল আছে বা যে এই ধরনের ভাইরাসে আক্রান্ত আছে তার সংস্পর্শে গেলেও এই আঁচিল হতে পারে। ধন্যবাদ ডাক্তার রীতি চৌধুরী। ধন্যবাদ স্যার। স্যার পরবর্তী প্রশ্ন, আঁচিল তো স্যার দেখা গেছে এক ধরনের হয় না, বিভিন্ন ধরনের হতে পারে, স্যার কি ধরনের আঁচিল গুলা আমাদের ঘটিতে হতে পারে এবং কোথায় কোথায় হতে পারে, স্যার এ বিষয়ে কিছু জানতে চাই আপনার কাছ থেকে। অবশ্যই আঁচিল অনেক রকম হয়, অনেক প্রকারের আছে, তবে উল্লেখযোগ্য 5টা প্রকার আমি বলতেছি। উল্লেখযোগ্য 5টা প্রকারের মধ্যে আমরা যেটা সাধারণ আঁচিল বলি আর কি, কমন ওয়ার্ডস। কমন ওয়ার্ডস হলো আমাদের এই যে হাতের আঙ্গুলের পিঠে, হাতের আঙ্গুলের পেটে, তারপর তারপর মানে হাতের যে কোনো জায়গাগুলোতে যে আঁচিলগুলো দেখা দেয়, এই হাতের আঁচিলগুলোকে সাধারণত কমন ওয়ার্ড বলে এবং এইটাই সবচেয়ে বেশি হয়। তারপর প্ল্যান্টার ওয়ার্ডস মানে হলো পায়ের তলায় এই আঁচিলগুলো হতে দেখা দেয়। ফ্ল্যাট আঁচিল সাধারণত একেবারে চামড়ার সাথে মিশে থাকে, সামান্য একটু উঁচু হয়। এই আঁচিলগুলোকে ফ্ল্যাট আঁচিল বলা হয়। এই আঁচিলগুলো সাধারণত মুখে এবং পায়ে হয়ে থাকে। ফিলিফর্ম আঁচিল, ফিলিফর্ম আঁচিল হলো মুখ, ঘাড়, তারপর ঠোঁটে হয়ে থাকে। বিশেষ করে অনেকের ঘাড়ে দেখবেন ছোট ছোট চিকন চিকন আঁচিল, হ্যাঁ, এবং খুব ক্ষুদ্র ক্ষুদ্র আঁচিল এগুলো হয়ে থাকে। এবং মুখের মধ্যেও ক্ষুদ্র ক্ষুদ্র আঁচিল যদি হয় তাহলে এটাকে ফিলিফর্ম ওয়ার্ট বলা হয়। পেরিঙ্গুয়াল আঁচিল সাধারণত নখ এবং তার আশেপাশে হয়ে থাকে। এই পেরিঙ্গুয়াল ওয়ার্টের পাশাপাশি যদি আমাদের শরীরের কোনো ভাঁজের মধ্যে হয়, আরো কিছু আঁচিলের কথা বলতেছি যেমন বগল, তারপর লজ্জাস্থান, এই অর্থাৎ গোপন অঙ্গের মধ্যে বা ভাঁজের মধ্যে যদি হয়, তাহলে এটাকে আমরা কন্ডাইলোমেটা বলে থাকি এই আঁচিল গুলোকে। এছাড়াও কিছু কিছু আঁচিল আছে, পেন্ডুলাস আঁচিল বা পেন্ডুলাম আঁচিল, অর্থাৎ আঁচিলের বটুটা চিকন কিন্তু তার মাথার দিকে মোটা, এটা যেন নড়ে, হ্যাঁ, পেন্ডুলাস আঁচিল। এ ধরনের অনেকগুলো আঁচিল রয়েছে। এই এই আঁচিলগুলোই আমরা সাধারণত বেশি বেশি দেখে থাকি এবং আমাদের কাছে এ ধরনের আঁচিলগুলো নিয়েই শতকরা 99 জন চিকিৎসার জন্য আসেন। ধন্যবাদ ডাক্তার রীতি চৌধুরী। ধন্যবাদ স্যার। স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমরা তো একটি সফল রোগী দেখলাম লাইভ অনুষ্ঠানে প্রথমেই, যে হোমিও চিকিৎসার মাধ্যমে যদি সঠিক চিকিৎসা সঠিক সময়ে একটি রোগী গ্রহণ করে তাহলে আঁচিলের মতো এই কঠিন রোগটিও সম্পূর্ণভাবে আরোগ্য করা সম্ভব। এখন আমরা জানতে চাচ্ছি যে আঁচিলের ক্ষেত্রে কি ধরনের ওষুধ গুলা ব্যবহার করে, যদি সামান্য কিছু ধারণা আজকে লাইভ অনুষ্ঠানে দিতেন, কারণ ওষুধ সম্পর্কে ধারণা তো অনেক সময়ের ব্যাপার, কিছু ধারণা জানতে চাচ্ছি আপনি। হ্যাঁ অবশ্যই, আঁচিলের অনেকগুলো গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে। আমি আপনাদেরকে যে যে পেশেন্ট গুলো দেখিয়েছি, এই পেশেন্টের দ্বিতীয় পেশেন্টটা অর্থাৎ হাতে হাতের আঙ্গুলের উপরে মোটামুটি ফ্ল্যাট যে আঁচিলটা, এই আঁচিলটা চিকিৎসায় ভালো করেছি থুজা দিয়ে। তাহলে থুজার কি বৈশিষ্ট্য থাকতে পারে? থুজার সাধারণত শ্লেষ্মিক ঝিল্লি বা চর্মের উপরে আঁচিল হওয়ার একটা বৈশিষ্ট্য তো থাকবেই। তারপর শরীরে যেমন যেই জায়গাগুলো কাপড় দিয়ে ঢেকে রাখা হয় সেই জায়গাগুলোতে গোটা হয়, ঘা হয়, পাঁচরা হয়, অর্থাৎ আচ্ছাদিত স্থানে ইরাপশন হয় এবং আচ্ছাদিত স্থানে ঘাম হয়। মনে হয় যেন অপরিচিত লোক তার পাশে শুয়ে আছে, এটা একটা মানসিক স্টেট, যেন আত্মা ও শরীর পৃথক হয়ে আছে, পেটের ভিতর যেন কোনো জীবিত প্রাণী আছে, নড়াচড়া করছে, শরীর যেন কাঁচে নির্মিত এবং তা ভেঙ্গে যাবে তার কাছে মনে হয়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা একটা কাঁচের একটা লাঠি,
বা কাঁচের একটা টুকরা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি খুব সাবধানে যাবেন যে এটা যেন কোনো শক্ত কিছুর মধ্যে আঘাত না লাগে, কোনো রিক্সার সাথে বা কোনো রাস্তার পাশের দেয়ালের সাথে বা রাস্তার পাশের খুঁটির সাথে যদি এটা আঘাত লাগে তাহলে এটা ভেঙে চুরমার হয়ে যাবে। রোগীর যদি এই ধরনের একটা ফিলিংস থাকে যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যদি শক্ত কোথাও যদি আঘাত লাগে তাহলে আমার পাটা ভেঙে চুরমার হয়ে যাবে, হ্যাঁ, যেন একটা কাঁচ দ্বারা তার সমস্ত শরীরটা নির্মিত, এই ধরনের একটা মানসিক স্টেট যদি তার মধ্যে থাকে তাহলে আমরা থুজাকে ভাবতে পারি। মাথার রগে যেন একটি লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া আছে এরকম একটা অনুভূতি থাকতে পারে। চোখ বন্ধ করলে মাথা ঘুরে, দাঁতের গোড়া দিয়ে গোড়ার দিকটা ক্ষয় হয় কিন্তু আগার দিকটা ভালো থাকে, চা খেলে দাঁতে ব্যথা হয়, গনোরিয়া রোগে পাতলা হলদে স্রাব বের হয় এবং প্রস্রাবের সময় জলে, সকালে অধিকাংশ রোগের বৃদ্ধি এবং সকালে কিছু খেতে পারে না। এই সিমটম গুলো থুজার থাকে, থুজার প্রায় 10,000 প্লাস সিমটম রয়েছে। আমি বিশেষ বিশেষ কিছু সিমটম আপনাদের নিকট উপস্থাপন করলাম, যেহেতু ঔষধের নাম নিয়েছি একটা ডিসক্লেইমার অবশ্যই দেওয়া লাগে। ডিসক্লেইমারটা হলো ফার্মেসি থেকে আমরা কখনো র মেডিসিন কিনে সেবন করব না। ফার্মেসিতে যেই মেডিসিন গুলো ইউজ করা হয়, যেটা ফোটায় ফোটায় খাওয়া হয়, সেই মেডিসিন গুলো ডাক্তার কিনবেন, ডাক্তার কিনে রোগীর জন্য উপযুক্ত ডোজ করে তারপর প্রয়োগ করবেন। যদি কেউ ফার্মেসি থেকে র মেডিসিন কিনে খাওয়ার জন্য হোমিওপ্যাথি ডাক্তার যদি প্রেসক্রিপশন করে থাকে, ধরে নেবেন সে ডাক্তারি শিখে নাই, সে হয়তো হোমিওপ্যাথি কলেজের প্রফেসর কিন্তু সে ডাক্তারি শিখে নাই। আর এই ধরনের ঔষধ অর্থাৎ র মেডিসিন সেবন ফার্মেসি থেকে কিনে সেবন করলে আপনার হিতে বিপরীত হতে পারে, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য কখনো ফার্মেসি থেকে র মেডিসিন কিনে সেবন করব না। আচ্ছা, আঁচিলের জন্য আরো একটা গুরুত্বপূর্ণ মেডিসিন হলো নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডও খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। এই মেডিসিনটা আমরা আঁচিলের রোগীকে ব্যবহার দিয়ে থাকি, বিশেষ করে আঁচিলে যদি চুলকানি থাকে, আঁচিল থেকে যদি রক্ত বা রস নির্গত হয়ে থাকে, বিশেষ করে কন্ডাইলোমেটা বা গোপন অঙ্গের আঁচিল, অথবা যে আঁচিল আঁচিলের গোড়াটা চুলকাচ্ছে বা যে আঁচিলের গোড়া থেকে একটু রস বের হচ্ছে, যে আঁচিলের গোড়া থেকে একটু রক্ত বের হচ্ছে বা একটু কাঁচা কাঁচা ভাব, একটু হাজা হাজা ভাব, এই ধরনের আঁচিলগুলোর ক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড খুব চমৎকার কাজ করে থাকে এবং খুব ভালো রেজাল্ট আসে এবং কিউর হয়ে যায়। আমি আমার সাকসেস পেশেন্টের ভিডিও আপনাদেরকে যা দেখাইছি, এখানে প্রথম যে পেশেন্টটা দেখাইছি ওই পেশেন্টকে কিন্তু নাইট্রিক অ্যাসিড দিয়ে আরোগ্য করা হয়েছিল, দ্বিতীয় কোনো ওষুধ লাগেনি। যে কোনো উচ্চ শক্তির প্রয়োগ করলে এই নাইট্রিক অ্যাসিড খুব উচ্চ শক্তি দিলে এটা রোগের বৃদ্ধি হইতে পারে, এটা একটা এই ওষুধের সিমটম। সেই জন্য নাইট্রিক অ্যাসিড সাধারণত অ্যালেম পোটেন্সি দিয়ে শুরু করা উচিত, তারপর যদি অ্যালেম পোটেন্সি দিয়ে যদি রোগী কিছুটা আরোগ্যের দিকে যায় এবং একটা সময় যদি আটকে যায় তখন রোগীকে মায়াজমেটিক ট্রিটমেন্ট এবং অথবা আরো উচ্চ শক্তি দেওয়া যেতে পারে। মুখমণ্ডল হলদে অত্যন্ত দুর্বলতা ও কম্পন বিশেষ করে সকালবেলা তার মধ্যে তৈরি হয়, অতিশয় স্পর্শকাতরতা, ক্ষত বা চর্ম উদ্ভেদ, স্পর্শ করলে রক্তস্রাব হয়, আক্রান্ত স্থানে খোঁচা মারা ব্যথা, সামান্য স্পর্শ করলে ব্যথা বৃদ্ধি, ব্যথা হঠাৎ আসে আবার হঠাৎ চলে যায়, মাড়ি মাটি খড়ি মাটি স্লেট পেন্সিল খাওয়ার আকাঙ্ক্ষা, শরীরের সকল প্রকার স্রাব ক্ষতকর ও দুর্গন্ধযুক্ত, অর্থাৎ সে তার তার মুখ থেকে যে থুতুটা আসে সেখান থেকে দুর্গন্ধ, প্রস্রাবে দুর্গন্ধ, পায়খানায় দুর্গন্ধ, মানে পায়খানাতে দুর্গন্ধ হবে কিন্তু এটা অস্বাভাবিক দুর্গন্ধ, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি, তারপর মুখে ফাটা, মুখের এই ঠোঁটের এই কোনাগুলো ফাটা, ইত্যাদি অনেকগুলো সিমটম আছে। নাইট্রিক অ্যাসিডেরও প্রায় 10,000 প্লাস সিমটম রয়েছে। এখানে আপনাদের ধারণা দেওয়ার জন্য সাধারণত কয়েকটি সিমটম, বিশেষ বিশেষ কয়েকটি সিমটম আলোচনা করা হয়েছে। এছাড়াও হোমিওপ্যাথিতে আমি তো আলোচনা করলাম থুজা, নাইট্রিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, এবং আরো গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে কস্টিকাম, লাইকোপোডিয়াম, মার্কসল,
এই ধরনের অনেকগুলো ওষুধ রয়েছে যা আঁচিলের জন্য খুব খুব ভালো কাজ করে থাকে, এবং কোনো প্রকার অপারেশন ছাড়া শুধু ঔষধ দিয়ে সম্পূর্ণরূপে আরোগ্য করা একমাত্র হোমিওপ্যাথি দিয়েই সম্ভব, এবং এতটা চমৎকার ভাবে আরোগ্য হয় যে তার সামান্য দাগ পর্যন্ত অবশিষ্ট থাকে না। ধন্যবাদ ডাক্তার ইতি চৌধুরী। ধন্যবাদ স্যার। স্যার ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আজকে লাইভ অনুষ্ঠানে জানতে পারলাম। আমাদের লাইভ অনুষ্ঠানটি প্রায় শেষের দিকে, দর্শকদের উদ্দেশ্যে বলছি, শুধু দর্শক, বাংলাদেশের শহর এবং গ্রামের প্রতিটি মানুষ যেন একজন দক্ষ অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা পায়, সেজন্য এইচডি হোমিও সদন প্ল্যাটফর্মটি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের আমাদের এই ডিপার্টমেন্টে 19টি বিভাগ রয়েছে, প্রতিটি বিভাগে দক্ষ অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা hdhomeo.com, এই ওয়েবসাইটে গিয়ে ব্রাউজ করুন আরো বিস্তারিত জানতে হলে। আজকে লাইভ অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে। যারা আমাদের সাথে ছিলেন শেষ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী লাইভ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আবারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসবো একটি সফলরূপী প্রমাণ নিয়ে এই লাইভ অনুষ্ঠানে। আপনারা ততদূর পর্যন্ত আমাদের পাশে থাকবেন পরবর্তী লাইভে কামনা ব্যক্ত করে আজকে লাইভ শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।